ওয়েলকাম জিওআইবি সেভেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা 11 ডিসেম্বর টেট পরীক্ষা দিতে চলছেন অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষা দেবেন, আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিসের একটি বিশেষ সেট। অর্থাৎ যেই সেটটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই যেই ক্লাসটি আপনাদের সামনে দেবো, যেই মক টেস্টটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব, রিপ্রেজেন্ট করব, সেটি অবশ্যই আমি যেই সেটটি আমি করাবো 30খানা কোয়েশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করব, অবশ্যই সেটি কিন্তু ক্লাস ফাইভের অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিদ্যা বই, আমাদের পরিবেশ, সেই আমাদের পরিবেশ থেকে আমি যেই সেটটি করাবো সেখান থেকে আপনাদের মিনিমাম 3 থেকে 4টি কোশ্চেন আপনাদের দিয়েছে বিগত সালে 2017 তথা 2021 কিংবা 2014 এবং 2015 সালে। আমি প্রমাণসহ আমি দেখিয়ে দেবো কোন জায়গা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার কোন জায়গা থেকে কোশ্চেনগুলো করেছে, এবং তৎসহ আমি আপনাদের জন্য এবং আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিদ্যার বই থেকে আমি কতগুলো কোয়েশ্চেন আপনাদের জন্য তৈরি করেছি, যেই কোয়েশ্চেনগুলো পড়লে অবশ্যই এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন কমন পাবেনই। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এবং নিউ সিলেবাস অনুসারে কিন্তু আপনাদের আমি যেই সাজেশনটি বা যেই মক টেস্টটি বলুন যেটি আমি তৈরি করেছি সেটি সম্পূর্ণ পরিবেশ বিদ্যার নিউ সিলেবাস। চলুন দেখে নেওয়া যাক কী আছে সেই কোয়েশ্চেনগুলো। দেখুন, প্রথমেই রয়েছে আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণীর বই থেকে কিন্তু আমি করেছি, সেটি আমি কিন্তু প্রথমেই বলেছি। দেখুন, প্রথমেই রয়েছে, দেখুন ওখানে ফলো করবেন, আপনারা যদি ফাইভের বইটা থাকে অবশ্যই আপনারা মিলিয়ে দেখতে পারবেন। দেখুন, প্রথমেই রয়েছে অস্থি সন্ধির হিসেব নিকেশ, কী আছে দেখুন, হাড় থেকে আমি কয়েকটি কোশ্চেন এখানে দিয়েছি, তো হাড় থেকে এই বিগত সালে অনেকবার এই কোশ্চেনটি দিয়েছে। তো দেখুন সেখানে 3 থেকে 4টি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন কী আছে, কনুই থেকে কবজি পর্যন্ত অংশকে কী বলে? দেখুন, কনুই থেকে কবজি পর্যন্ত অংশকে বলা হয় আলনা ও রেডিয়াস, ঠিক আছে। এরপরে দেখুন কী আছে, কাত থেকে কনুই পর্যন্ত, এই কাত থেকে কনুই পর্যন্ত এই অংশকে কী বলে? এই অংশকে বলা হয় হিউমেরাস। এরপরে দেখুন রয়েছে মেরুদণ্ড, মেরুদণ্ড কী বলুন তো, ভার্ট্রিভা বা ককেরুকা, এটাকে বলা হয় মেরুদণ্ড, ঠিক আছে। পরে দেখুন, পরের কোশ্চেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশকে কী বলে? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোমর থেকে একদম হাঁটু পর্যন্ত অংশকে বলা হয় ফিমার। ওকে, পরের কোশ্চেন দেখুন কী আছে, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত যেই অংশটি রয়েছে সেই অংশকে কী বলা হয়? সেই অংশটিকে বলা হয় টিবিয়া ও ফিবুলা। ওকে, পরের কোশ্চেন দেখুন, সেকেন্ড কোশ্চেন, হাড়গুলো অস্থিসন্ধির দড়ির মতো একরকম জিনিস লাগানো থাকে, তাকে কী বলে? তাকে বলা হয় লিগামেন্ট। ওকে, পরের কোশ্চেন দেখুন, অস্থি বা হাড় মজবুত করার জন্য কি দরকার হয়? দেখুন, আমাদের হাড়গুলোকে মজবুত করার জন্য, শক্ত করার জন্য কী দরকার হয়? অবশ্যই ক্যালসিয়াম দরকার হয়। সেই ক্যালসিয়াম কিসে আছে দেখুন, ডিমে আছে আর দুধে আছে, ডিম এবং দুধ খেলে ক্যালসিয়াম বাড়বে। ওকে, যা যেগুলো হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এরপরে দেখুন কী রয়েছে, পেশি নিয়ে কিছু কথা। দেখুন, কী করে পেশি জোরালো হবে, মানে কী করে পেশিগুলোকে শক্তপোক্ত হবে? দেখুন, মাছ মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খেলে, এই জাতীয় খাবার খেলে অবশ্যই পেশি জোরালো হবে। পরের কোশ্চেন দেখুন, ফাইভ নাম্বার কোশ্চেন কী আছে, কোন প্রাণীর পেশি জোর খুব বেশি? আমরা জানি বাঘের মুখের পেশি, তারপরে রয়েছে পাখির ডানার পেশি খুব শক্তপোক্ত হয়। পরের কোশ্চেন, কোন প্রাণীর দেহে বেশিরভাগটাই শুধু পেশি? দেখুন, কেঁচোর দেহে বলা যায় পুরোটাই পেশি। তো আমাদের ক্ষেত্রে দেখুন, আমাদের যদি হাড় না থাকতো অবশ্যই আমরা ওই কেঁচোর মতো হামাগুড়ি দিয়ে চলতাম, তো ঠিক সেরকমই কেঁচোদের সম্পূর্ণটাই পেশি। তো এরপরে আছে, আমাদের চোখে ও জিভে কটি হাড় আছে? দেখুন, আমাদের চোখে এবং জিভেতে কোনো হাড় নেই, তো হাড়হীন পেশি, ঠিক আছে, মানে সবটাই পেশি। এরপরে দেখুন পরের রয়েছে কি, পরের একটি অংশ রয়েছে স্টেথোস্কোপে শোনা। তো স্টেথোস্কোপে শোনা কী আছে? তো বলা হয়েছে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে রয়েছে সেগুলোর নাম কী? দেখুন, আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার জন্য যে ছড়িয়ে রয়েছে সেগুলোর নাম কী? সেগুলোর নাম অবশ্যই ধমনী, হৃৎপিণ্ড থেকে সেগুলো বিভিন্ন জায়গায়, তো রক্তগুলোকে শরীরের বিভিন্ন অংশে পাঠানো হয়, সেটি হলো ধমনী। পরের কোশ্চেন দেখুন, কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের যে ধুকপুক শব্দ হয় সেই ধুকপুক শব্দ শোনা যায়, বা আমাদের হাতে শিরা থাকলেও যে শিরা আছে সেই শিরা ধরে আপনারা বুঝতে পারবেন যে একটি আপ ডাউন হয়, তো পালস হয়। তো দেখুন সেটি কোন যন্ত্রের সাহায্যে? দেখুন, স্টেথোস্কোপের যন্ত্রের সাহায্যে সেটা আমরা জানতে পারি। এরপরে দেখুন পরের টপিক রয়েছে কি, বাতাসে ওড়ে জীবাণু। এখানের প্রথম কোশ্চেন আছে, আমাদের কোন অঙ্গে যক্ষা রোগ বেশি হয়? আমাদের যে শরীর আছে সেই শরীরের কোন অংশে যক্ষা রোগ সব থেকে বেশি অ্যাটাক করে? দেখুন,
তো অবশ্যই আমরা সবাই জানি ফুসফুসে যক্ষা হওয়া মানেই আমরা ফুসফুস। তো এছাড়াও কিন্তু দেখুন মস্তিষ্ক থেকে শুরু করে ত্বক, তারপর রয়েছে অন্ত্র, লিভার, কিডনি, হাড়সহ বিভিন্ন স্থানে আক্রান্ত হতে পারে। তবে মনে রাখবেন ষাট থেকে সত্তর বছর আগে কিন্তু এই ধরনের যক্ষরোগের কোনো চিকিৎসা ছিল না। পরে কোশ্চেন কী আছে দেখুন, পরে কোশ্চেন আছে 11 নম্বর কোয়েশ্চেন, যক্ষা মানবদেহে কীভাবে প্রবেশ করে। দেখুন যক্ষা বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি। ওকে, এরপরে দেখুন পরে কোশ্চেন, যক্ষারোগ কোন জীবাণুর দ্বারা সংক্রামিত হয়। দেখুন এই কোশ্চেনে কিন্তু গতবার 2017 তথা 2021 সালে দিয়েছে, আর এখান থেকে দেখুন এই যেই কোশ্চেনটি অবশ্যই এটি 5-এর বইতেই আছে। তো দেখুন আবার বলছি কোশ্চেনটি, যক্ষারোগ কোন জীবাণুর দ্বারা সংক্রামিত হয় 2021 সালে দিয়েছে। দেখুন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর দ্বারা এটি কী হয়, এটি সংক্রামিত হয়, এই রোগের মানে এই যক্ষারোগ এই জীবাণুর দ্বারা সংক্রামিত হয়। আবার বলছি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পরের কোশ্চেন, যক্ষা হওয়ার লক্ষণ কী কী। দেখুন আপনাদের যদি যক্ষা হয় বা কারো যদি যক্ষা হয়ে থাকে অবশ্যই যক্ষা হওয়ার লক্ষণ কী, দেখুন প্রথম বিকেলে প্রচণ্ড জ্বর হবে, রাতে ঘাম হবে, তারপরে শ্বাসকষ্ট হয়, কফ ওঠে, আর কাশির সঙ্গে কাঁচা রক্ত বের হয়। এরপর দেখুন পরের কোশ্চেন, যক্ষারোগ কীভাবে ছড়ায়। দেখুন যক্ষারোগ কফ, তারপর থুথু থেকেও ছড়াতে পারে, তবে যক্ষা কিন্তু কোনো বংশগত রোগ নয়, মানে যক্ষা কোনো বংশগত রোগ নয়। এরপর দেখুন ডট চিকিৎসা কথাটি কিসের সঙ্গে যুক্ত। দেখুন ডট চিকিৎসা কথাটি কিন্তু যক্ষারোগের সঙ্গে যুক্ত, এই কথাটি কিন্তু আপনাদের WBBPE অর্থাৎ প্রাইমারি টেটে বিগত সালে কিন্তু এই কোশ্চেনটি দিয়েছে। এটি কিন্তু হসপিটালে বা হাসপাতালে চিকিৎসা করার ক্ষেত্রে এই ডট পদ্ধতিতে কিন্তু চিকিৎসা করা হয়, তো এটি কিন্তু যক্ষারোগের সঙ্গে যুক্ত, এই কোশ্চেনটি অবশ্যই বিগত সালে দিয়েছে। পরে দেখুন রয়েছে কি, জলের সঙ্গে জীবাণু একটি টপিক আছে, এই টপিক থেকে কিছু কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিন। যক্ষার ভ্যাকসিন বা টিকার নাম কী। দেখুন আপনারা সবাই জানেন BCG, এটি হলো যক্ষার তো ভ্যাকসিন। পরের কোশ্চেন দেখুন ওআরএস শরীরের কিসের ঘাটতি মেটায়। দেখুন ওআরএস শরীরের কিসের ঘাটতি মেটায়, এই কোশ্চেনটি কিন্তু বিগত সালে দিয়েছে। তো দেখুন ওআরএস নুন জলের ঘাটতি মেটায়। তো এগুলো আমরা বাড়িতে বসে সবাই তৈরি করতে পারি। পরের কোশ্চেন দেখুন কী আছে, জলবাহিত জীবাণুর নাম বা জলবাহিত রোগের নাম কী। দেখুন জলবাহিত যে সমস্ত জল থেকে আমাদের যেই রোগ হয় সেই রোগগুলো কী কী আছে, দেখুন কলেরা আছে, আমাশয় আছে, টাইফয়েড আছে, তারপরে রয়েছে এই তিনটি রোগ, বিশেষ করে কলেরা, আমাশয়, টাইফয়েড, এগুলো কিন্তু এই আপনাদের জল থেকেই হয়। পরের কোশ্চেন কী আছে দেখুন, আমাশয় রোগ কোন জীবাণুর দ্বারা সংক্রমণ হয়। দেখুন আমাদের শরীরে যে মাঝে মাঝে আমাশয় হয় সেই আমাশয় কোন জীবাণুর দ্বারা সংক্রমণ হয়, উত্তর দেখুন আছে কি, বেসিলারি ও এমিবয়েড এই জীবাণুর দ্বারা সংক্রমণ হয়। পরে কোশ্চেন দেখুন কি আছে 19 নম্বরে, বায়ুবাহিত রোগের নাম কি। দেখুন বায়ুবাহিত রোগ, বায়ু থেকে যে রোগগুলো আমাদের শরীরে প্রবেশ করে সেই বায়ুবাহিত রোগের নাম কি। দেখুন আমরা জানি যক্ষা হতে পারে, ফ্লু হতে পারে ও নিউমোনিয়া। মাথায় রাখবেন এই তিনটি রোগ, বিশেষ করে বায়ুবাহিত রোগের নাম আর কি। পরে কোশ্চেন 20 নম্বরে, করোনা ভাইরাস কৃত্রিমভাবে বাতাসে ছড়িয়ে দিলে কত সময় বাঁচতে পারে। দেখুন করোনা ভাইরাস যে রয়েছে কৃত্রিমভাবে যদি বাতাসে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি 3 ঘন্টা বাঁচতে পারে, এটি পরীক্ষাগারে তো প্রমাণ হয়েছে। পরের কোশ্চেন দেখুন, করোনা ভাইরাস প্রথম কোন দেশে পাওয়া যায়। দেখুন করোনা ভাইরাস প্রথম পাওয়া যায় চীন দেশে, উনান প্রদেশে প্রথম পাওয়া যায়। এরপর দেখুন 22 নম্বরে কোশ্চেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগটির নাম কি। দেখুন সৃষ্ট রোগটির নাম কোভিড-19। তো এরপরে কোশ্চেন কি আছে দেখুন, পরে হলো টপিক, পরের টপিকে কি আছে দেখুন, কেমনভাবে স্টেথোস্কোপ এলো, যেই স্টেথোস্কোপ রয়েছে সেই স্টেথোস্কোপ কীভাবে হাজির হলো পৃথিবীতে, হঠাৎ করে তো আগমন হয়নি, নিশ্চয়ই মানুষ তৈরি করেছে, কোনো ডক্টর তৈরি করেছে, কীভাবে তৈরি করেছে দেখুন, এর বৃত্তান্ত একটু শুনুন। প্রথম কোশ্চেন, মানব বা প্রাণীদেহে যে হৃদস্পন্দন শোনার জন্য কোন যন্ত্রে ব্যবহার করা হয়। দেখুন অবশ্যই স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে এটি ব্যবহার করা হয়, এই যন্ত্র ব্যবহার করলে আমরা জানতে পারি মানবদেহের হৃদস্পন্দন কতটা হচ্ছে বা কী হচ্ছে, এটার সাহায্যে খুব ভালোভাবে বোঝা যায় এই যন্ত্রের সাহায্যে। স্টেথোস্কোপ যন্ত্রটি কী আবিষ্কার করে,
আবিষ্কার করে কে? দেখুন, ফরাসি চিকিৎসক রেনে লেনেক প্রথম 1881 থেকে 1826 সালে, এই যে রেনে লেনেক প্রথম কিন্তু এই ফরাসি চিকিৎসক এই যন্ত্রটি আবিষ্কার করে। পরে দেখুন রয়েছে কি, পরের টপিক মাটি দিয়ে পাকা বাড়ি, তারপরে আছে মাটি ও জলের বোঝাপড়া। দেখুন প্রথম কোশ্চেন বলতে 26 নম্বরের কোয়েশ্চেন কী আছে, কাদাকণার চেয়ে বড় মাটিকে কী বলে? দেখুন কাদাকণার চেয়ে বড় মাটিকে বলা হয় বেলে মাটি। পরের কোশ্চেন দেখুন, বালি ও কাদার কণার পরিমাণ প্রায় সমান সমান থাকলে তাকে কী বলে? তাকে বলা হয় দোয়াশ মাটি। এটা আমরা কম বেশি জানি। তো এর পরের কোশ্চেন কী আছে দেখুন, 28 নম্বরের কোশ্চেন, জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে কী কী উপাদান আছে? দেখুন জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে কী আছে, আপনারা জানেন, উদ্ভিদের গাছপালা, ফুল ফল, তারপরে রয়েছে আপনাদের গোবর, তারপরে রয়েছে মাছের কাঁটা, পচা পাতার কুচি, এগুলো রয়েছে কিন্তু জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে। মানে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ থাকে তাকেই হিউমাস বলা হয় বা জৈব মাটি বলা হয়। পরের কোশ্চেন কী আছে দেখুন, 29 নম্বর, তাড়াতাড়ি জল বেরিয়ে যাওয়া যায় কোন মাটি থেকে? দেখুন বৃষ্টির জল বা যে কোনো জল ওই কোন মাটিতে পড়লে জলগুলো তাড়াতাড়ি মাটিতে শুষে নেয় বা মাটির রন্ধ্র দিয়ে ভেতরে প্রবেশ করে? দেখুন সব থেকে দেখবেন বৃষ্টি হলে যেসব জায়গায় বৃষ্টি হয় হঠাৎ করে মাটিতে আর জল নেই, সেগুলো কী মাটি? দেখুন বেলে মাটি ও এবং দোয়াশ মাটি। বেলে মাটি থেকে বিশেষ করে বেলে মাটির রন্ধ্র আছে, সেই রন্ধ্র দিয়ে বৃষ্টির জল বা যে কোনো জল ওই রন্ধ্র দিয়ে দ্রুত বেগে মাটির নিচে চলে যায়। তো ওর ছিদ্রগুলো খুব বেশি, রন্ধ্রগুলো খুব বড় আর কি, তাই ওর মধ্যে দিয়ে বৃষ্টির জল, তুষারগলার জল প্রবেশ করে খুব দ্রুত বেগে। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখুন, কোন মাটিতে জল ধরে রাখতে পারে সব থেকে বেশি? দেখুন একটু আগে বলছি, সব থেকে বেশি পরিমাণে জল ধরে রাখতে পারে কাদা মাটি কিংবা এঁটেল মাটি। তো এঁটেল মাটির রন্ধ্র এতই সূক্ষ্ম এবং এতটাই যে রন্ধ্র নেই বললেই চলে, তো কী হয় বলুন তো, ওই মাটিতে বৃষ্টির জল বা তুষার গলা জলগুলো সব থেকে বেশি পরিমাণে ধরে রাখতে পারে, কারণ রন্ধ্র নেই বললেই চলে, তাই রন্ধ্র দিয়ে জল যাওয়ার কোনো অবকাশ নেই, তাই ওই কাদা মাটিতে জলগুলো ধরে রাখতে পারে। ঠিক আছে, এই ছিল আপনাদের 30খানা কোশ্চেন। আমি পরবর্তী পর্যায়ে যেই আপনাদের সিলেবাস দিয়েছে, সেই নতুন সিলেবাস, বিশেষ করে সেই সিলেবাস সহকারে আমি আপনাদের জন্য ইভিএস বা এনভায়রনমেন্ট স্টাডিজের যেই সিলেবাস, সেই সিলেবাসের পেডাগোজি থেকে শুরু করে সম্পূর্ণটাই আমি, জীব বৈচিত্র্য রয়েছে, তারপরে রয়েছে ইকোলজি রয়েছে, তারপর রয়েছে দূষণ রয়েছে, সম্পূর্ণ আমি আপনাদের অবশ্যই সম্মুখে আমি প্রত্যেকটি ক্লাস 30খানা করে ক্লাস নিয়ে আসবো। অবশ্যই আপনি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন, আর কোনো যদি কমেন্ট থাকে, কোনো আপনাদের যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।